আমার এলাকায় একটা ঘটনা আমি দেখলাম। বাবা বড় ভালো মানুষ ছিল, এলাকার সম্ভ্রান্ত লোক ছিল, অনেক টাকাওয়ালা ছিল, কিন্তু বাবা যখন অসুস্থ হয়ে গেল, বাবার ছেলেগুলো এবার বাবার ছেলেগুলোর মধ্যে যেই ছেলের অবস্থান ভালো ছিল সে এবার জোর করে বাবা সে এবার বাবারকে চিকিৎসা না দিয়ে তাড়াতাড়ি যেন বাবা মরে যায় এই নিয়তে চিকিৎসা না করাইয়া বাবাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিল। আর যাদের সামর্থ্য নাই এরা চেষ্টা করে করে কিছু কিছু চেষ্টা করলো বাবারে কেমনে বাঁচানো যায়। আর তার কারবার সে তো একটু বড়, বড় হওয়ার কারণে বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে একটু ক্ষমতা খাটাইয়া জোর খাটাইয়া সব সম্পদ দখল করে ফেললো। এই সম্পদ নিয়ে তো তুমি কবরে যেতে পারবা না। কোটি 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 টাকা কামাইছে যারা তাদের দিকে তাকায় দেখো আজ তারা মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে ঘুমায় আছে। সম্পদের লোভ কেন কমে না? কবরস্থানে যাও, গুরুস্থানে যাও, গুরুস্থানে যাও, গুরুস্থানে গিয়ে সফর করে দেখো কোটি কোটি টাকার মালিক ছিল যারা সাড়ে তিন হাত কবরের ভেতরে আজ ঘুমায় তারা যত বড় কোটিপতি হন না কেন এই দুনিয়ায় খুব দামি দামি কাপড় পরে খুব সুন্দর নরম নরম বিছানায় ঘুমান কিন্তু মরার পরে দেখা যাবে মাটির তৈরি বিছানায় আপনাকে ঘুমানো লাগবে। দেখবেন আমরা যখন বিদেশ সফরে যাই যখন বিমানে সফর করি আপনারা যারা বিমান সফর করেছেন দেখেছেন বিমানে বিজনেস ক্লাসের সিট আছে ইকোনমি ক্লাসের সিট আছে। ফেনি থেকে ঢাকায় গেলে দেখবেন এসি বাস নন এসি বাস এসি বাসের মধ্যে আরও কয়েকটা ক্যাটাগরি স্কেনিয়া রয়েছে এরপরে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস সিপ এরপরে দেখবেন স্লিপার কোচের বাসও আছে না নাই। ট্রেনেও দেখবেন বিভিন্ন ক্লাসের সিট আছে তারপর দেখবেন লঞ্চেও বিভিন্ন ক্লাসের সিট আছে। এয়ারপোর্টে ঢুকলে দেখবেন টার্মিনালগুলো সাধারণ মানুষের টার্মিনাল আলাদা ভিআইপি সিআইপিদের এন্ট্রেন্স আলাদা আবার ভি ভিআইপি টার্মিনালও আলাদা। সব জায়গায় ক্লাস থাকলেও বলেন তো দেখি আলেম হোক জালেম হোক কোটিপতি হোক সাধারণ মানুষ হোক কবরের মধ্যে কি কোনো ক্লাস আছে নাকি? এই কবরে এই জন্য বলছি কবরে সফর করেন গুরুস্থান সফর করে দেখেন। এই কবরে যখন আমরা মানুষগুলোকে রেখে আসি কবরটা অন্ধকার হয়ে যায়। এখানে তো লাইট আছে কবরে কোনো লাইট নাই, কবরে কোনো বিছানা নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই। যদি আমল ভালো করে যান আমল আপনার সাথী হয়ে যাবে। কোরআনের পক্ষে যদি থাকেন কোরআন যদি মানে কবরটা এই কোরআনটা আপনার কবরে নূর হয়ে আলো ছড়াবে। আপনি যদি দুনিয়ায় মানুষের জায়গা সম্পদ দখল করে খান ভাইকে ঠকান বোনকে ঠকান এই কবরটা এমনিতেই সাড়ে তিন ঘাট এই কবরটাকে আরো সংকীর্ণ বানায় দিবেন কে? এই কবরে রাখার পরে আপনার মতো জালেমের জন্য কবরটা এত ছোট হয়ে আসবে এত ছোট হয়ে আসবে ছোট হতে হতে দুই পাশের কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে ঢুকবে। আর যদি আপনি মানুষটা ভালো হন মানুষের উপরে জুলুম না করেন আল্লাহওয়ালা মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে পারেন দেখবেন কবরে যাওয়ার পরে সাড়ে তিন হাত কবর। নবীজি বলেছেন ওই বান্দাকে কবরে রেখে মানুষ যখন চলে যাবে তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার বান্দারে কষ্ট দিও না তার শরীর থেকে কাফনের কাপড় খুলে ফেলো জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানায় তাকে আরাম করে ঘুম পাড়িয়ে দাও তার কবরটাকে মুনাওয়ার করে দাও আলোকিত করে দাও কবরটাকে এত সংকীর্ণ রেখো না আমার বান্দার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা তত দূর পর্যন্ত তো প্রশস্ত করে দাও। অন্য হাদিসে নবীজি বলেছেন যারা যারা অন্যায়ভাবে মানুষের অর্ধহাত জায়গা জমিও দখল করে বসবে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ এই হাদিস বর্ণিত হয়েছে মানে শিব্রাম মিনাল আরদি জুলমান তাওয়াকাহুল্লাহু ইয়্যাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সামি'ই আরদিন। নবীজি বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের অর্ধহাত আধা হাত জমিন দখল করবে কিয়ামতের দিন আল্লাহ তারা ওই জালেমের গলার মধ্যে সাত তবক জমিন জুলাইয়া দিবেন। নাউযু বিল্লাহি মিন মানুষের জায়গা জমি দখল করে এরকম সোনা গাজিতে নাই। একটু ক্ষমতা পাইছেন বলে মানুষের দোকান দখল করে ফেলেন আপনি আইল ঠেলাঠুলি করে আপনি মানুষের জায়গার ভেতরে গিয়ে আপনার আপনি ঢুকে যান ভাই হয়ে বোনকে বঞ্চিত করেন ভাই হয়ে ভাইকে বঞ্চিত করেন ভাই হয়ে ভাইটাকে আপনি ঘরেও থাকতে দেন না তাকে আপনি সম্পদ থেকে বঞ্চিত করছেন। এইরকম ভাই বোনের উপরে এইরকম ভাই বোনের সাথে
আল্লাহ তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে যারা দুনিয়ার মধ্যে এরাও হলো জালেম এরাও হচ্ছে এবার দেখেন পরিবারের মধ্যে কিভাবে জুলুম চলতেছে স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করে অনেক স্বামী আছে স্ত্রীর হক ঠিক মতো আদায় করে আপনি স্বামী হয়ে স্ত্রীর হক আদায় না করলে স্ত্রীর উপর জুলুম করলেন আবার স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে তাহলে স্ত্রীও স্বামীর উপর জুলুম করে বসলো দেখেন জুলুমের প্র্যাকটিস কিভাবে আমাদের আমাদের সমাজে চলছে জুলুমের চর্চা কিভাবে চলছে আমরা অনেক সময় আমরা আমাদের অধীনস্থ চাকর বাকরের উপর জুলুম করে বসি তাদের সাধ্যের বাইরে তাদেরকে আমরা কাজ চাপিয়ে দিই আছে না নাই কাজ করতে পারবে যা দায়িত্ব দিয়ে ফেলি তার চাইতে বেশি এটা তার উপরে জুলুম আবার অনেক জালেম আছে কাজ করানোর পরে ঠিক মতো টাকা পয়সা দেয় না কাজ করানোর সময় করায় ফেলে তারপরে টাকার জন্য দেখা দেয় শ্রমিক মালিকের পেছনে পেছনে ঘুরে আসে না নাই নবীজি বলেছেন শ্রমিককে ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দাও নবীজি আবার সতর্কবাণী দিয়ে বললেন যারা শ্রমিককে খাটানোর পরে ঠিক মতো মজুরি দেয় না সে জন্য জেনে রাখে কামতের দিন আমি নবী নিজেই তার বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড়াবো নবী দাঁড়াবে রে কে তোরে বাঁচাবে বাট পার কে তোকে আর বাঁচাবে যদি নবী তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহকে ভয় কর আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দান করে আরো আসতে বলে না আমিন দেখেন আমরা কিভাবে জালেম হয়ে যাচ্ছি মানুষের উপরে কিভাবে জুলুম করছি আমরা অনেক সময় এতিমখানার মাল সম্পদ পেটে ঢুকাই ফেলি আছে না নাই এতিমখানার কথা কি বলতাম গত চার পাঁচ দিন আগে এক জায়গায় মাহফিলে গিয়ে শুনি এতিমখানার নামে মাহফিল হয়েছে মাহফিলের সভাপতি নাকি 1.5 লক্ষ টাকা মেরে দিয়েছে আছে না নাই হ্যাঁ পেটের ভিতরে কি ঢুকাও এগুলা তো আগুন ঢুকাও আল্লাহ বলেছেন অন্যায় ভাবে এতিমের সম্পদ পেটে ঢুকায় যারা জাহান্নামের আগুন পেটের ভেতরে ঢুকায় তারা ঠিক কিনা এইভাবে আমরা আজ জুলুম করছি অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো দখল করছি এরপরে দেখা যায় আমরা ব্যবসার নামে মানুষের উপর জুলুম করছি ব্যবসা করার সময় আমরা মানুষের সঙ্গে প্রতারণা ধোকাবাজি করি এই রকম ব্যবসায়ী এই সমাজে এই দেশে নাই আরে বাপরে বাপ কি ধোকাবাজি যে চলে সামুদ্রিক ইলিশ রূপালী ইলিশ বলে চালাইয়া দেয় আছে না নাই এরপরে দেখবেন সবজি কিনতে গিয়েছেন ভালো সবজি উপরে পচা সবজি নিছে মাছ কিনতে গিয়েছেন তাজা মাছ উপরে মরা মাছ নিছে এরকম কাজ করো আমার সঙ্গে কয়েকবার হয়েছে আপনার সঙ্গে আর কি হবে এই যে আপনি ব্যবসার নামে ধোকা দেন আল্লাহর নবী বলেছেন একটা হাদিস একটা ঘটনা আমার মনে পড়ে গেছে বলবো নবীজি একবার এক খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছেন এবার তিনি ওই দোকানের কিছু পণ্যের মধ্যে হাত দিলেন হাত দিয়ে দেখলেন হায় হায় ভেতরের খাদ্যগুলো ভিজা উপরের খাদ্যগুলো তাজা নবীজি বললেন ইয়া সাহিবাত তাআম হে খাদ্যের দোকানদার মা হাদা হোয়াট ইজ দিস তোমার দিকে উপরে তাজা কিন্তু ভেতরে পচা উপর দিয়া ফিটফাট ভাই আর ভিতরে তখন এই লোক বলল গো আল্লাহর নবী আমার খাবারের উপরে বৃষ্টি পড়েছিল এগুলো ভিজে গিয়েছে মানুষ যেন টেন না পায় এই জন্য ভিজাগুলো নিচে দিয়া তাজা ভালো খাবারগুলো উপরে দিয়া রাখছি নবীজি বললেন এই যে মানুষকে তুমি ব্যবসার নামে ধোকা দিচ্ছ উপরে যদি রাখতাম মানুষেরা জানতো জেনে বুঝে কেউ কিনলে সেটা ভিন্ন কথা তুমি যে ধোকাবাজি করে পণ্য বিক্রি করছো তুমি শোনো মান গশ্যা ফালাইসা মিন্না যে ব্যবসার নামে মানুষের সঙ্গে ধোকাবাজি করে সে কখনো আমার উন্মত হতে পারে না তাহলে ব্যবসার নামে প্রতারণা করে মানুষের উপর অনেক ব্যবসায়ী জুলুম করে আছে না নাই এইটাও কিন্তু জুলুম এরপরে দেখা যায় আমরা অনেক সময় মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের উপর জুলুম করছি মিথ্যা সাক্ষ্য নাই আরে বাপরে বাপ মিথ্যা সাক্ষ্য দিতে 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 আমরা এত নিচে নেমে গিয়েছি আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতেও আমাদের কলিজা কাঁপে না যেই বিষয়টি আমরা চর্চা করলে পরে আমরা জাহান্নামে চলে যাব ওই বিষয় থেকে আমরা যদি নিজেদেরকে হেফাজত না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না এবং এই দুনিয়ার প্রায় ম্যাক্সিমাম মানুষই এই বিষয়টিকে চর্চা করছে নিজেকে ওই বিষয়ের সাথে নিজেকে ওই বিষয়ের সাথে সে সম্পৃক্ত করে ফেলেছে বিষয়টির নাম হচ্ছে জুলম বিষয়টির নাম কি আরেকটু জুড়ে বলেন জুলম ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড
এটা আরবি শব্দ, এটা বাংলা কোনো শব্দ নয়। আরবি অভিধানগুলোতে জুলমের অর্থ করা হয়েছে আল জাউর, যার অর্থ হল অত্যাচার, এবং আরো অনেকগুলো অর্থ করা হয়েছে। কেউ কেউ বলেছেন ওয়াদউ শাইই ফি গাইরি মাউদিহি, যেটা যেখানে রাখা দরকার সেখানে সেটা না রাখাই হচ্ছে জুলম। আবার অবিধান ব্যত্তাগণ এর অর্থ করেছেন আদামুল ইনসাফ, অর্থাৎ ন্যায় বিচারের বিপরীত, যেটাকে আমরা বলি অবিচার। জুলম যে করে আরবিতে তাকে বলা হয় জালেম, আর যার উপরে জুলুম করা হয় তাকে আরবিতে বলা হয় মজলুম। যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালেম। জালেমকে, জালেম হচ্ছে আলজায়ের, অত্যাচারী, নিপীড়নকারী, আত্মাগী, সীমা লঙ্ঘনকারী। আবার এর পরিচয়ে অবিধান ব্যত্যাগণ আরো চমৎকার করে বলেছেন না, হক ভাবে মানুষের উপরে জুলুম করা কিংবা মানুষের হক নষ্ট করার নামই হচ্ছে জুলুম। আপনারা ভাবতে পারেন শুধু মানুষের হক নষ্ট করা বা মানুষের উপর অত্যাচার নিপীড়ন যে করে সে জালেম, আর কেউ জালেম না, না, এটা আপনাদের ভুল ধারণা। আপনি নিজেও তো জালেম। আপনি যখন আল্লাহর আদেশ অমান্য করে গুনাহ করেন তখন আপনি নিজের উপর জুলুম করে বসেন। এই জন্য আমি বলেছি হয়তো এই প্যান্ডেলে যারা আছি আমি সহ মনে হয় কেউ এই বিষয়টার বাইরে না, একটু পরে আপনি বুঝবেন। জুলুম হচ্ছে তিন প্রকার, বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দেন। জুলুম কয় প্রকার? নাম্বার ওয়ান, এক নাম্বার আল্লাহর উপরে জুলুমকারী জালেম, দুই নাম্বার নিজের উপরে জুলুমকারী জালেম, তিন নাম্বার মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপরে জুলুমকারী জালেম। কয়টা কথা বলছি? শেষ, এই তিন বিষয়ে আজকের ওয়াজ আমি শেষ করে দিব। জালেম কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার আল্লাহর উপর জুলুমকারী জালেম, দুই নাম্বার নিজের উপরে জুলুমকারী, তিন নাম্বার মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপরে জুলুমকারী। এই তিন প্রকার জালেমের পরিচয় এবং তাদের পরিণতি কি, কোরআন হাদিস থেকে আমরা আজ তা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আল্লাহর উপর জুলুমকারী জালেম। আল্লাহর উপর জুলুম করে কারা? এবার প্রশ্ন হতে পারে আল্লাহর উপর মানুষ আবার জুলুম করে কেমনে? এটা বুঝার জন্য আমি আপনাদেরকে এবার প্রশ্ন করি, বলেন তো আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে এই দুনিয়াতে যিনি পাঠিয়েছেন তিনি কে? এই দুনিয়াতে তো আমাদেরকে এমনি এমনি পাঠানো হয় নাই, বিনা উদ্দেশ্যে এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠানো হয় নাই। তাহলে কি কারণে রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে পাঠালেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সেই কথা জানালেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড, অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে জিন আর মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামির জন্য? এই দুনিয়ার সকল মানুষের স্রষ্টাকে, সেই স্রষ্টা রব্বুল আলামিন বলছেন দুনিয়ার সব মানুষকে আমি সৃষ্টি করলাম আমার গোলামির জন্য। কিন্তু এই দুনিয়াতে মানুষ আসার পরে যেই সকল মানুষেরা ওই একত্ববাদী রবের ইবাদত বাদ দিয়ে নিজেদের কল্পিত, নিজেদের বানানো অন্যান্য মাবুদগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করছে, যারা আল্লাহর উপরে জুলুম করছে, তারা এরা হচ্ছে আল্লাহর উপর জুলুমকারী জালেম। অর্থাৎ যারা একত্ববাদী রবকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে শিরক করছে এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালেম। এবং এরা যার উপর জুলুম করে তিনি কে? দেখেন আমরা সেই যারা লোকমান হাকিমের নাম জানি,
লোকমান হাকিম তিনি কোনো পয়গাম্বার ছিলেন না, তিনি কোনো নবী রাসূল ছিলেন না, তাকে আল্লাহ তাআলা তার তরফ থেকে হিকমত দান করেছিলেন, জ্ঞান বিজ্ঞান আর প্রজ্ঞা দান করেছিলেন। তিনি তার ছেলেকে এত সুন্দর সুন্দর ওসিয়ত করেছিলেন, তার সেই ওসিয়তগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, এই দুনিয়ার তামাম মানবতার জন্য এই ওসিয়তগুলোকে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করেছেন। সাইয়েদনা লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করতে গিয়ে সর্বপ্রথম এই শিরকের ব্যাপারে সাবধান করেছেন, কারণ শিরক করা মানে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুমের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমার বাবারা আমার ভাইয়েরা, বলেন তো দেখি দুনিয়ার সবচাইতে বড় জালেম কে? এক জায়গায় প্রশ্ন করেছিলাম, একজন কয় হুজুর বুশের বাচ্চা বুশ, আরেকজন কয় জো বাইডেন। আমি বললাম না, আপনি ভালো করে পড়াশোনা করেন নাই। এই দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর সঙ্গে শিরক করে কথা মোল্লার নয়, কথা কার? দেখেন সাইয়েদনা লোকমান হাকিম এই জন্য তার ছেলেকে সর্বপ্রথম শিরক নামক জুলুম থেকে সাবধান করতে গিয়ে তিনি বলেছেন কোরআনুল কারীমের 31 নম্বর সুরা, সুরা লোকমানের 13 নম্বর আয়াতে সাইয়েদনা লোকমান হাকিমের ওসিয়ত রব্বুল আলামিন তুলে দিয়েছেন, قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. الله تعالى বলছেন শরণ করো, যখন লোকমান তার ছেলেকে ওসিয়ত করতে গিয়ে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে তুমি শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে বলেন তো দুনিয়ার সবচাইতে বড় জুলুমের নাম কি? আরেকটু জোরে বলেন দুনিয়ার সবচাইতে বড় জুলুমের নাম কি? তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, জালেম হলো 3 প্রকার। 1 নম্বর আল্লাহর উপর জুলুম করে যারা, দুনিয়ার সবচাইতে বড় জালেম হলো। আপনারা বলবেন হুজুর আমরা সোনাগাজীর মানুষ, এই 1 নম্বরের সাথে আমাদের কারো মিলে নাই। দেখেন আমরা অনেকে ইমানের ঘোষণা দিয়ে ইমানের সঙ্গে আমরা শিরকের সংমিশ্রণ করে ফেলেছি। ইমানটা হতে হবে শিরক মুক্ত, ইমানের মধ্যে শিরক থাকা যাবে? আমরা আজ ইমান আনার পরেও কথাবার্তা বলার সময় আমরা শিরকে নিমজ্জিত হয়ে যাচ্ছি, আকীদার ক্ষেত্রে আমরা শিরক করে ফেলতেছি, কর্মকাণ্ডের মাধ্যমে আমরা শিরক করে ফেলতেছি। আল্লাহ তাআলা বলছেন এ গোলাম, তোমার ইমানকে তুমি শিরক মুক্ত করে নাও। যারা তাদের ইমানকে শিরক মুক্ত করেছে, শিরক ছাড়া যারা খাঁটি ইমানদার হয়েছে, তারাই হচ্ছে আল্লাহর কাছ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন ইমান আনার পরে ইমানের সঙ্গে শিরকের সংমিশ্রণ করেনি যারা, ইমান আনার পরে ইমানের সঙ্গে জুলমের সংমিশ্রণ অর্থাৎ শিরকের সংমিশ্রণ ঘটায়নি যারা, আল্লাহর তরফ থেকে হেদায়াত প্রাপ্ত বান্দা হচ্ছে তারা। তাহলে আমার আপনার ইমানের সঙ্গে শিরক থাকা যাবে নাকি কন? কিন্তু আমরা তো এখন কথায় কথায় শিরক করি, কাজে কর্মে শিরক করি। আল্লাহ তাআলা সূরা ফাতিহায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইবাদত করবা একমাত্র আল্লাহর, চাইবাও একমাত্র আল্লাহর কাছে। এজন্য 5 ওয়াক্ত নামাজে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াতের সময় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমার ইবাদত করি আর তোমার কাছেই চাই। কিন্তু দেখা যায় নামাজ শেষ করার পরে জীবিত কিংবা মৃত মানুষের কাছে গিয়ে অথবা কবরের সামনে সাজদা দিয়ে অনেকেই দেখা যায় সাজদা দিয়ে দিয়ে চায়, এই চিত্র আমার সোনার বাংলাদেশে নাই। তা আপনি তো নামাজের ভেতরে বললেন আপনি আল্লাহর গুলামি করেন, আল্লাহর কাছেই চান, তাহলে কুইক কি ব্যাপার নামাজ থেকে বের হয়ে কার কাছে সন্তান চান? সন্তান দেওয়ার মালিককে বলেন। তাহলে আপনি কার কাছে গিয়ে সন্তান চান? আজ আমরা বিভিন্ন জায়গায় জীবিত ব্যক্তির কাছে,
মৃত ব্যক্তির কাছে গিয়ে আমরা সন্তান চাইছি, আজ আমরা মাজারের মধ্যে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে দিই, দেখা যাচ্ছে মাজারের মধ্যে গিয়ে অনেকে সাজদা দিয়ে দিয়ে মাজারে শুয়ে থাকা লোকটার কাছে আর্তনাদ করছে, আহাজারি করছে, আছে না নাই। আল্লাহর ওলিদেরকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি, কারণ এই বাংলাদেশে ইসলাম নামক নেয়ামত পেয়েছি আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিদেরকে এই জন্য আমরা কলিজা থেকে মহব্বত করি, ভালোবাসি। আমরা তাদের কবরের পাশ দিয়ে গেলে কবরও জিয়ারত করি। আল্লাহর ওলিদের কবর জিয়ারত করার মধ্যে কোনো খারাপ কিছু নাই, কিন্তু আপনি আল্লাহর ওলিদের কবরের পাশে গিয়ে সাজদায় মাথা নত করবেন, এটা কোথায় পেয়েছেন? এটা হারাম নাকি হালাল? এটা মারাত্মক শিরক। সাজদা দিতে হবে একজনকে, তিনি কে? আপনি সন্তান হয় না, সন্তান গিয়ে মাজারে কেন চান? আপনি মাজারের পাশ দিয়ে কবরের পাশ দিয়ে যাচ্ছেন, জিয়ারত করে যান, কোনো অসুবিধা, কিন্তু আপনি এখানে গিয়ে সন্তান চান কেন? টাকা দিতে মন চায়, পয়সা দিতে মন চায়, মাদ্রাসা কি চোখে পড়ে না, মসজিদ কি চোখে পড়ে না? বলেন যে এই লোক দুনিয়া থেকে চলে গিয়েছে, তার কি টাকার কোনো দরকার আছে নাকি? আরেকটু জোরে বলেন। আমি কি কথা বাস্তব বলছি না অবাস্তব বলছি? নিজের মা বাবার খোঁজ খবর নাও, মা বাপ অসুস্থ চিকিৎসা করাও, মা বাপ বুড়া মানুষ, সেবা করো, খেদমত করো। সন্তানের জন্য মা বাবার চাইতে বড় পীর আর কেউ দুনিয়ায় হতে পারে না। জান্নাত তো আমাদের ঘরের ভেতরেই রয়েছে, ঘরের ভেতরে জান্নাত রেখে কোথায় আপনি জান্নাতের পেছনে দৌড়ান? তলায় জান্নাত রেখে দিয়েছেন কে? ওই মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান, মা বাবাকে ভালো রাখেন, চিকিৎসা করান, তাদের খেদমত করেন। মা বাবাকে সন্তুষ্ট করলে আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন কি? ইমানের সঙ্গে শিরকের সংমিশ্রণ ঘটানো যাবে না, শিরক মুক্ত ইমান থাকা লাগবে। আর শিরক হচ্ছে এমন মারাত্মক জুলুম, এই শিরক করে করে তওবা ইস্তেগফার না করে ইমান না এনে দুনিয়া থেকে যাবে যারা, বিনা হিসাবে জাহান্নামী হলো তারা। কথাটা মোল্লার না, কথাটা আল্লাহর। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নাম তার জন্য অবধারিত করে দিয়েছেন কে? জালেমের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন থাকবে না। তাহলে আমি বলেছিলাম জুলুম মোট কয় প্রকার, জালেম মোট কয় প্রকার? 1 নম্বর আল্লাহর উপরে জুলুমকারী। এবার বলেন তো, আল্লাহর উপরে জুলুমকারী জালেম কারা? আল্লাহর সঙ্গে শিরক করে, এদের পরিণতি জান্নাত না জাহান্নাম? বিনা হিসাবে জাহান্নামি তারা। এরপরে আমি 2 নম্বরের জালেম বলেছিলাম যে নিজের উপর জুলুম করে। আপনারা বলবেন, হুজুর নিজের উপর মানুষ আবার জুলুম করে কেমনে? আমাকে আপনাকে যার গোলামের জন্য পয়দা করা হয়েছে তিনি কি? ওই আল্লাহ জীবন পরিচালনার জন্য কিছু বিধিনিষেধ দিয়েছেন। আমরা কিভাবে দুনিয়ায় চলাফেরা করব, কিভাবে জীবন যাপন করব, হেদায়াতের গাইডলাইন সম্বলিত একটি কিতাব দিয়েছেন, কিতাবের নাম? আরেকটু জোরে বলেন। এই কোরআন অনুযায়ী আমরা যারা জীবন পরিচালনা করছি না, আমরা যারা জীবন চলার পথে পদে পদে যারা আল্লাহর হুকুম অমান্য করছি, লসটা কিন্তু আল্লাহর হচ্ছে না, লসটা কার হচ্ছে? আপনি মনে করেন না আল্লাহর ইবাদত না করলে আল্লাহর বড় লস হয়ে যাবে? আল্লাহকে সাজদা আপনি দিলে দেন, না দিলে নাই, আল্লাহর কোনো লস নাই। আল্লাহকে সাজদা দিলে আপনার লাভ, না দিলে লসটাও আপনার। আপনি মনে করেছেন আল্লাহ আপনার আপনার কাছে দায়বদ্ধ ঠেকায় পড়ছে? অনেক মানুষ তো ভাবখানা এমন, মনে করে ইসলাম আমার কাছে দায়বদ্ধ। ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, বরং আপনি আমি ইসলামের কাছে দায়বদ্ধ। আপনি আমি ছাড়া ইসলামের কিছু আসে যায় না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই থাকবে। কিন্তু আপনি যদি ইসলামের সাথে না থাকেন, কবর গ্রহণ করা দূরের কথা, আল্লাহর জমিনের 1 ইঞ্চি মাটি আপনাকে গ্রহণ করবে না। এই তাকলা মুরাদ হলো তার বাস্তব প্রমাণ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, তোর মতো পাগলা থাকবে না।
ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, বরং তমাম দুনিয়ার মানুষগুলো ইসলামের কাছে দায়বদ্ধ। আপনি ইসলামের সাথে থাকলেই কি আর না থাকলেই কি? কেউ কেউ খুব ভাবসাব নেয়। ওই দিন মাহফিলে গেলাম, দেখলাম একজন আমার সামনে মাইকে বক্তব্য রাখতে গিয়ে বলতেছে, এই যুবকরা আমরা সারা মাহফিলের আয়োজন করতে পারবা? আমরা তো টাকা পয়সা দিই। আমি শুধু শুনলাম, ভাবলাম দাঁড়াও একটু পড়ে না তোমারে বুঝাই, তোমার মতো মানুষ টাকা দিলেই কি না দিলেই কি এই মাদ্রাসাগুলো চলতেছে? চলবে, এগুলো আল্লাহর গায়েবী খাজানা থেকে চলবে, ঠিক কি না বলে? তোমার মতো কত গণ্ড মূর্খ, সেই আবু জাহাল, তার নাম আবু জাহাল ছিল না, এই আবু জাহাল নাম দিয়েছেন কে? তোমার মতো কত আবু জাহাল আল্লাহর দিনের সঙ্গে গাদ্দারি করে করে গাদ্দার হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, আর তোমার মতো গাদ্দার আর বাটপার বুঝি বাকি আছে রে? তুমি থাকলে থাকো না থাকলে নাই, ইসলাম ছিল ইসলাম আছে, আল্লাহ তার কিছু স্পেশাল বান্দাদেরকে দিয়ে ইসলামের খেদমত করাবেন, ঠিক কিনা বলেন? কপাল পূর্বে আপনার, আপনার কাছে ইসলাম দায়বদ্ধ নয়, আপনি নিজেই ইসলামের কাছে দায়বদ্ধ। ইসলাম বড় সেন্সিটিভ জায়গা, কোরআন খুব সেন্সিটিভ, এগুলো নিয়ে যা মন চায় তাই বলিয়েন না। পাগলা বহু পাগলামি করেছে, এই পাগলা আলেম ওলামাদেরকে নিয়ে বহু আজেবাজে কথা বলেছে, অশালীন ভাষায় গালিগালাজ করেছে, তার একটা অডিও ফাঁস হওয়ার মাধ্যমে তার চরিত্র জাতির সামনে ফাঁস হয়ে গিয়েছে। এই ঘরে ঘরে জ্বালাইয়া দরকার নাই, আল কোরআনের আলো অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে জ্বালো, এটা আমার স্লোগান। ঘরে ঘরে জ্বালাইয়া কি হয়েছে আল কোরআনের আলো? জ্বালাই যেতে পারেন নাই, মানুষ কোরআন শুদ্ধ করে এখনো পড়তেও পারে না, আগে মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালান। এই আলোকিত মানুষ দিয়ে পরিবারে ঘরে বাইরে সমাজে সব জায়গায় দেখবেন আলো জ্বলবে। স্লোগান ঠিক করেন আগে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে, মানুষের অন্তরে অন্তরে জ্বালো, সিস্টেম মতো আগাতে হবে আপনাকে সম্মানিত ভাইয়েরা। তাহলে আমি বলছিলাম, দুই নম্বরের জালেম কারা? নিজের উপরে জুলুম করে। তাহলে আমরা আল্লাহর আইন যখন অমান্য করি তখন আমরা নিজের উপর নিজে জুলুম করে বসি। আপনি মনে করছেন আপনার সাজদার মুখাপেক্ষী আল্লাহ কখনো নয়, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের প্রতি মুখাপেক্ষী নন, বরং তামাম দুনিয়ার সবাই কার মুখাপেক্ষী? আপনি আমি তাসবি জপলে কি না জপলেই কি, জিকির করলেই কি না করলেই কি, আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আকাশ আর জমিনে যা কিছু আছে উচ্চ কণ্ঠে বলুন সবাই জিকির করছে কার? এই দেখেন আমাদের চতুর্দিকে গাছ আছে, গাছের পাতা নড়ে শন শন করে আওয়াজ হয়, আপনি মনে করেন গাছ কেবল পাতা নড়ায় আর শন শন আওয়াজই করে? আমার বাবারা আমার ভাইয়েরা, গাছ এভাবে পাতা নড়িয়ে নড়িয়ে শন শন করে প্রতিনিয়ত জিকির করছে, যার তিনি কে? আপনি জিকির করলেই কি আর না করলেই কি? করলে লাভ কার, লস কার, না করলে লস কার? তাহলে ইসলাম আপনার কাছে ঠেকায় না, বরং আপনি ইসলামের কাছে ঠেকায় আছেন। আপনি যখন নামাজ ছেড়ে দেন তখন আপনি নিজের উপর নিজে জুলুম করে ফেলেন, আপনি যখন মিথ্যা কথা বলে ফেলেন নিজের উপরে নিজে জুলুম করে ফেলেন, আপনি যখন মানুষের গীবত করেন নিজের উপরেও জুলুম করেন, যার গীবত করলেন তার উপরেও জুলুম করলেন। আবার অনেকে সুদ খায় এই এলাকায় নাই, আমাকে অনেক জায়গায় গেলে বলে হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, আমি বললাম এত ওয়াজ করে কি হবে? যার মাথায় বিবেক আছে এই একটা হাদিস শুনলেই তো সুদ খাওয়া ছেড়ে দেওয়ার কথা। নবীজি বলেছেন সুদের অনেকগুলো গুণা রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। আর কি বলতাম তারে, আর এর চেয়ে নিচের কথা তো আর কিছু হইতে পারে? সুদ খায় যারা, একেবারে আল্লাহ বলছেন সর্বনিম্ন গুণা, সুদ খায় যারা মার সঙ্গে জিনা করে তারা, বলে আইয়াদু বিল্লাহ, কথাটা শুনতেই তো খারাপ লাগে, আর তারে কেমনে বুঝাইতাম আমি? আর কোনো ওয়াজ লাগে? বুঝলে বুঝ ফাতা, না বুঝলে তেজ ফাতা। তার জন্য
যে বুঝার সে এক কথাই বুঝে। এই যে মানুষ যখন আল্লাহর বিধিনিষেধগুলো অমান্য করে ফেলে, সে নিজের উপর জুলুম করে নিজেকেই জাহান্নামী বানায়। তবে নিজের উপরে বান্দা জুলুম করে, নিজের উপরে বান্দা যখন জুলুম করে ফেলে, বান্দা যদি তার জুলুমের জন্য গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে সে যদি ফিরে আসতে চায়, আল্লাহ একটি দরজা, আল্লাহ একটি সিস্টেম খোলা রেখেছেন, সেই সিস্টেমটার নাম তাওবা। জুড়ে বলেন সিস্টেমটার নাম কি? হে যুবক আর তরুণ ভাইয়েরা, নিজের উপর জুলুম করতে করতে তো আমরা নিজেদেরকে কলুষিত বানিয়ে ফেলেছি। আজ তো জানুয়ারি মাসের 2 তারিখ, গত পরশু দিনও তো আমরা অনেকেই 31st night উদযাপনের নামে কত অশ্লীলতা, বেহায়াপনা আর বেলাল্লাপনায় মেতে উঠেছিলাম। আর মনে রাখবেন, আল্লাহর আইন যেখানে অমান্য করবেন সেখানেই কিন্তু গজব আসবে। এই 31st night এটা মুসলমানদের কালচার নয়, এটা খ্রিস্টানদের কালচার। এখন 2022 এটা ইংরেজি সাল নয়, আপনারা খাতায় লিখেন 2022 ইং, পোস্টারে আসেনি লেখা না, ইংলিশে, এই ভুল করিয়েন না, ইংরেজি সাল কে বলছে আপনাদেরকে? হ্যাঁ, 2022 কি এটা ইংরেজি সাল? নো, এটা খ্রিস্টীয় সাল। এই জন্য লিখবেন 2022 খ্রিস্টাব্দ, যিশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে সেখান থেকে গণনা শুরু হতে হতে 1 2 3 গুনতে গুনতে আজ 2022 সাল পর্যন্ত এসেছে। আপনি ইতিহাস পড়েছেন? এটা কিভাবে এসেছে, এর পটভূমি জানেন আপনি, ব্যাকগ্রাউন্ড জানেন? জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, এবং খ্রিস্টান পোপ যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে, যখন জুলিয়ান ক্যালেন্ডারকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসাবে সংশোধন করেন, তখন থেকেই পোপের ঘোষণা অনুযায়ী এই 31st night বা বর্ষবরণের অনুষ্ঠান, তখন থেকে এটা শুরু হয়েছে। আপনি যে করতেছেন, নবীজি তো বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্যদের কোনো কালচারকে ফলো করে, অনুসরণ করে, সে ওদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমি দেখলাম যে বর্ষবরণের নামে আতশবাজি, তারপর ফানুস উড়াইছে, তারপর ফানুসগুলো দেখলাম অনেক বিল্ডিংয়ে পড়েছে, ভয়াবহ আগুনও লেগেছে, জানেন কি না আপনারা? বলেন তো দেখি, এ কেমন মানুষ? কোরআন হাদিসও তো লাগে না সব কিছু বুঝতে, সব কিছু বোঝার জন্য কোরআন হাদিস লাগে না, কিছু ক্ষেত্রে কমন সেন্স খাটালেই চলে। 2021 সাল চলে গিয়েছে, জীবনে কোনোদিন আর 2021 সাল আসবে নাকি? আচ্ছা বলেন, আমরা সবাই মরবো, এটা তো নাস্তিকরাও বিশ্বাস করে না, সবাই এটা বিশ্বাস করে মরতে হবে, সবাই এটা বিশ্বাস করে কি করে না? যেহেতু নাস্তিক আস্তিক সব মানুষ মরাই বিশ্বাস করে, সবাই মারা যাবে এই কথা সবাই জানে। আমার প্রশ্ন হলো, একটি বছর চলে গেল, আমার আপনার হায়াত থেকে সময়টা কমে গেল না বেড়ে গেল? তাহলে সময় কমে গেল আমরা এই জন্য আনন্দ করার কথা, নাকি পেছনের জীবন নিয়ে একটু হিসাব নিকাশ করার কথা ছিল? পেছনের জীবন নিয়ে একটু চিন্তা ভাবনা করে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে যেন ভুল না হয় সেই রকম সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা না করে আনন্দে আনন্দে মজায় মজায় আছি। আমি ওই দিন রাতে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফিরতেছিলাম, দেখলাম একটা বাসকে সুন্দর করে লাইটিং করে, তারপরে ডিজে কিছু ছেলেমেয়ে, কিছু ছেলেরা সেখানে উঠে গান বাজনা করতেছে। আমি প্রথমে বুঝি নাই, এক লোক আমাকে বলল, আমি তেলের পাম্প থেকে তেল নিচ্ছিলাম গাড়িতে। আমি বললাম, ভাই এটা কি বিয়ের বাস যায় নাকি? কয়, হুজুর জানেন না? আমি বললাম, না, 12:01 তো কিছুক্ষণ আগে হয়েছে, সবাই মিলে মজা করতেছে। আমি বললাম, বাসের মধ্যে যদি মারা যায়, মারা যেতে পারে কিনা, অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা? তো এই যে যুবক তরুণরা এত লাফালাফি করো, এই অবস্থায় মরলে তোমার পরিণতি কি হবে সেটা কি চিন্তা করেছো নাকি? মরতে তো সবাইকেই হবে। আমরা এভাবে যখনই আল্লাহর আইন বিধানগুলো অমান্য করি, তখন আমরা নিজেদের উপর জুলুম করে ফেলি। এভাবে আমরা এত দিন ধরে গুনাহ করতে করতে যারা নফসটাকে কালো বানিয়ে ফেলেছি, যারা গুনাহের সাগরে নিমজ্জিত হতে হতে অতল তলদেশ স্পর্শ করেছি, অতল তলদেশ অবগাহন করে ফেলেছি, যারা আমরা গুনাহ করতে করতে নিজেকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি, সবার পায়ে ধরে বলবো, এই জুলুম থেকে বাঁচা
আরেকটা রাস্তা আছে, রাস্তার নাম তাওবা। জোরে কোন রাস্তার নাম কি? আল্লাহ বলেছেন, বান্দারে নিজের উপরে জুলুম করে ফেলেছো, তুমি তওবা করে আমার রহমতের আশা করে আমার রাস্তায় ফিরে এসো। আল্লাহ তাআলা নবীজিকে জানালেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুন যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি আমার গোলামদেরকে জানিয়ে দেন, যারা তাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছে তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আমরা যদি আল্লাহর রহমতের আশা করে আমাদের গুনাহ আর পাপের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করি, আমাদেরকে মাফ করে দিবেন কি? এই জন্য কোরআনুল করিমের চার নম্বর সুরা সূরাতুন নিসাএর 110 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গাফুরার রহিমা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়া'মাল সুআন, যে ব্যক্তি মন্দ কাজ করে ফেলবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করে ফেলবে, অর্থাৎ গুনাহ করে করে নিজের জীবনকে যে বরবাদ করে ফেলবে, আল্লাহ বলছেন সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে বান্দা যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ফেলে, অন্যায় থেকে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে, ইয়াজিদুল্লাহা গাফুরা।